বারো মাসে পিঠা, 12 মাস ব্যাপী বাংলাদেশে যে পিঠা আপনার হয়, বিশেষ করে শীতকালেই পিঠার উৎসবটা হয়। আর শীতকাল যেহেতু চলছে, তো এই আমার স্বরচিত পুঁথি আমি পাঠ করছি, বাংলার 12 মাসে পিঠা। আর শরতে তোর বাংলাদেশে আছে 12 মাস, কোন মাসে কোন পিঠা খাই করিব প্রকাশ। আরে বৈশাখে মাসে আম পাকে আর পাকে কাঁঠাল, আমার চোখ মিষ্টি কাঁঠাল আঠাল, আমে আম সত্য হয় কাঁঠাল রসে পিঠা, বৈশাখ গা ধানের চালে পিঠা হয়ে মিঠা। আরে জ্যৈষ্ঠ মাসে খরার দিনে জেঠা দিনে বড় চেপা পিডা, কাঁঠাল ডুবা হয় কৃষকের ঘর, আষাঢ় মাসে বৃষ্টির ঠেলায় সময় খাটে ঘরে, চাল মটর ভাজা খায় কুডুর কুডুর করে। আরে ভাদর মাসে আসবে কখন সবাই সেটা চায়, ভাদর রিয়া তালের পিঠা সবাই মজা পায়, আশ্বিন না বর্ষা দিনে খায় চাল ভাজা, শরীর ভিজলে কি হইবে মন রাখে তাজা, কার্তিক মাসে কাত্যান হয় ঝড়ু হাওয়া বয়, শিমের বিশি কাঁঠাল বিশি বাজা সবাই খায়। আরে আগুন মাসে আমন ফসল উঠে যখন গড়ে, খুশির বন্যা বয়ে যায় কৃষকের অন্তরে, প্রথম ফসল ঘরে তুললে বানায় কৃষক ক্ষীর, কলার পাতায় লোকদের খাওয়ায় মসজিদ ও মন্দির। এইভাবে শুরু হয় ভাই নবান্নের উৎসব, কৃষিজীবীর ঘরেতে আনন্দ কলরব। আরে চাল ভেঙ্গে গুঁড়া করে বানায় নানান পিঠা, জাল পিঠা মশলা পিঠা পাটি সাপটা মিঠা, পৌষ মাসে পৌষা শীত খাতা জড়ায় গায়, কলা পিঠা বড় মিঠা সেই সময়ে খায়, দুধ শীতল করি পিঠা রুটি নানান জাত, পিঠা তৈরি করতে গিয়ে কাটিয়ে দে রাত। আরে মাঘ মাসে বাগাশিতে আগুন পোহায় সবে, ছাইয়ের নিচে মেরা পিঠা পুরা দিয়া তবে, মরিচ ভর্তা লাগাইয়া যবে পুরে গালে, নাক দিয়া পানি সোডে জিব্বা সুলে জালে। আরে শীত হলো পিঠার সময় পৌষার মাগে, অগ্রাণ এই শীতের পিঠা বানায় কৃষক আগে, সেমাই পিঠা কলার পিঠা বানায় চিতই পিঠা, চেপা পিঠা ভাপা পিঠা আর নকশি পিঠা, আন্দেশা পাকওয়ান আর গুলগুলিয়া আর কত, ধামা পিঠা ঝামা পিঠা মস মস যা যত হয়ো হয়ো হয়ো। আরে ফাল্গুন মাসে শীতের বিদায় কুয়াশা যা চলে, চিতই পিঠার ভেতর দিয়ে ডাক মারে কোকিলে, ফাল্গুন মাসে হালকা বাতাস যখন মারে বাড়ি, খেজুর গাছে ভরে উঠে পাতা রসের হাড়ি, খেজুরেরও রসে বানায় যত গুড় আর ক্ষীর, পোলা পানে নিয়া কায় হয় না কো অস্থির। চৈত্র মাসে ডাঠাডা রুদে বেল যখন পাকে, বরই পাকে তেঁতুল পাকে গাছে ঝাঁকে ঝাঁকে। আর চৈত্র শেষে যখন কাল বৈশাখী আসে, মানুষের অন্তর কাঁপায় ঝড় আর বাতাসে, জরু বাতাস বয়ে যখন করে ধুমধাম, গাছ থেকে নিচে ফেলে কাঁঠালার আম, ফল পিঠায় 12 মাস্যা পয়ারে রোজ ছন্দে, সবার সামনে পেশ করলাম মনের আনন্দে, ভুল ত্রুটি থাকলে তাহা শুধরাইবার তরে, পেশ করিবেন নিজ গুণে ক্ষমা রোচা ধরি। ধন্যবাদ সবাইকে।